ওই মহিলা ডাক দিয়ে বলে বাইরে ভাই আপনার স্ত্রী দুনিয়ার বুকে কি এমন আমল করেছে যার কারণে সে জান্নাতের মধ্যে আনন্দের সজ্জিত রয়েছে আনন্দের সাথে চলাফেরা করছে ওই যুবকটা ডাক দিয়ে বলে মা গো মা আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতাম আমার স্ত্রী এক মুহূর্তের জন্য আমি যে তার স্বামী আমার মনে এক মুহূর্তের জন্য কষ্ট দিত না বনি ইসরায়েলের মধ্যে এক যুবক মহা একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল মহা রোগের মধ্যে যখন আক্রান্ত হলো ওই যুবকের ওই যুবকের মা মান্নত করলো গো আল্লাহ ওগো মায়ের আল্লাহ আমার সন্তানটা যদি ভালো হয় আমার সন্তানটা যদি এই মহা বিপদ থেকে রোগ থেকে মুক্ত পাই আমি এই দুনিয়া ছেড়ে সাত দিনের জন্য বের হয়ে যাব এই দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা আসেনি সকলে জবান কোলে বলেন এই দুনিয়া ছেড়ে অন্য কোন জায়গা জায়গা যাওয়ার কোন জায়গা আছে ওই মহিলা মান্নত করলেন যদি আমার সন্তান রোগ মুক্ত হই আমি এই দুনিয়া ছেড়ে সাত দিনের জন্য বের হয়ে যাব আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর মহিমা বোঝা যায় না আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য ওই যুবকটাকে মুহূর্তের জন্য ভালো করে দিলেন রোগ থেকে মুক্ত করে দিলেন যখন রোগ থেকে মুক্ত করে দিলেন গো ওই মহিলা রাত্রের বেলা স্বপ্ন দেখে মহান রব্বে করিমের দরবারে যে মান্নত করেছিল ওনার ছেলে যদি মুক্ত হয় রোগ থেকে আক্রান্ত থেকে মুক্ত হয় ওই মহিলা সাত দিনের জন্য দুনিয়া থেকে বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তো ওনার সন্তানকে বাড়া করে দিলেন ওনার সন্তানকে রোগ থেকে মুক্ত করে দিলেন ওই মহিলা চিন্তার মধ্যে পড়ে গেলেন গো প্রথম রাত্র ঘুমাইলেন স্বপ্ন দেখাইলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন তোমার ছেলেকে তো আমি ভালো করে দিয়েছি কিন্তু তুমি তো আমার মান্নত পুরা করো নাই তুমি তো তোমার মান্নত তোমার ওয়াদা পালন করো নাই ওই মহিলা ভাবতে শুরু করলে এমন সময় ওই মহিলা একজন আবেগ ব্যক্তির কাছে গেলেন একজন বুজুর্গর নিকট গিয়া বললেন আমি তো আমার সন্তানের জন্য মান্নত করেছিলাম যদি মহান রব্বে করিম গো আমার সন্তানকে রোগ থেকে মুক্ত করে দে আমি সাত দিনের জন্য এই দুনিয়া থেকে বের হয়ে যাব এই দুনিয়া ছাড়িয়াম কোথায় যাবা বাগিয়াম মরণ তোমায় লইছে গেরি দেখো একটু ভাবিয়া এই দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে জবান কোলে বলেন দুনিয়া ছেড়ে জাগার যাওয়ার কোন জায়গা আছে হুজুর ডাক দিয়ে বলেন মাগো মা তুমি যেহেতু বলেছো দুনিয়ার থেকে সাত দিনের জন্য দুনিয়ার থেকে চলে যাবাম একটাই মাত্র দুনিয়ার থেকে যাওয়ার পথ যেই জায়গাটার নাম হলো কবর দুনিয়ার থেকে যাওয়ার মাত্র একটা জায়গা যে জায়গাটার নাম হলো কি কবর সন্তানকে বললেন হে আমার সন্তান হুজুর আমাকে এমন ভাবে বলেছে আমি যেন সাত দিনের জন্য দুনিয়া থেকে কবরে চলে যাই সন্তান ওয়াদা অনুযায়ী একটা কবর পূরণ করলেন কবর খুললেন কবর খুরার পরে জনম দুঃখিনী মাকে জিন্দা অবস্থায় ওই কবরের মধ্যে দিয়ে আসলেন ওই কবরে যখন রাখলেন ওই মহিলা কবরের মধ্যে থাকতে শুরু করলেন আল্লাহর ইবাদত বন্দি করতে শুরু করলেন আল্লাহর ইবাদত বন্দি করতে করতে যখন ওই মহিলাটা ইবাদত বন্দি করতে করতে যখন তন্দা 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 ভাব আসলো আল্লাহ রাব্বুল আলামিন
ওই কবর থেকে একটা ছিদ্র একটা সুরঙ্গ করে দিলেন ওই সুরঙ্গ দিয়ে দেখা যায় তন্দা তন্দা নিদ্রা নিদ্রা যখন বাবা আসলো মহিলাটা না জাগ্রত না ঘুমন্ত অবস্থায় ওই কবরের মধ্যে আল্লাহর নাম জপছে আল্লাহর নামে জিকির করছে ইবাদত করতেছে ইবাদত বন্দেগি করতেছে এমন সময় স্বপ্নে তাকায় দেখেন গো ওই কবরের মধ্যে যে একটা সুরঙ্গ পথ রয়েছে ওই সুরঙ্গ পথের মধ্যে দুইজন মহিলা দেখা যায় সকলে জবান করে বলেন না সুবহানাল্লাহ ওই কবরের পথ থেকে সুরঙ্গ পথের দিকে তাকায় দেখি দুইটা মহিলা দেখা যায় দুইটা মহিলা যখন দেখলেন তাকায় দেখিন গো একটা মহিলাকে উড়ন্ত পাখিগুলো বাতাস করতেছে একটা মহিলাকে উড়ন্ত পাখিগুলো বাতাস করতেছে আরেকটা মহিলাকে মহিলার মাথার মধ্যে আরেকটা পাখি বসে বসে এমন ভাবে টোর মারছে টোর মারার কারণে মাথাটা ছিদ্র হয়ে গেছে মগজগুলো বের হয়ে যাচ্ছে আর ওই মহিলাটা উহা করে শব্দ করে কান্না করেছে ওই মহিলাটা এই দৃশ্যগুলো দেখলেন দৃশ্যগুলো দেখার পরে এমন ভাবে সাত দিন যখন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পরে সন্তান আবার সাত দিন পরে কবর খনন করলেন কবর মাটি সরাইলেন সরাইয়া জনম দুঃখিনী মাকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন আপনারা বলেন একটা মানুষকে শুধু কবরের মধ্যে রাখা হয় আবার ওই মানুষটাকে সাত দিন পরে যদি কবর থেকে আনা হয় দুনিয়ার মানুষগুলো গ্রামের মানুষগুলো মহিলাটা দেখার জন্য কবরের মধ্যে কোন অকিন হালতে ছিল কোন অবস্থায় ছিল ওই কথাগুলো জানার জন্য মানুষগুলো বীর করবি কি করবে না করবি কি করবে না ওই মহিলাটা যখন বাড়ির মধ্যে আসলেন বাড়ির মধ্যে আসার সাথে সাথে বাড়ির মহল্লার এলাকার মানুষগুলো বেঙ্গার রোল পড়লো বাড়ি দিয়ে বলে হে এলাকার যুবকেরা আমি ওই কবরের মধ্যে সাত দিন কাটাইলাম আমার জন্য মনে হলো আমি কিছু মুহূর্ত সময় কাটায়া আসলাম তখন মহিলাকে ডাক দিয়ে বলে মাগো মা আপনি যে ওই কবরের মধ্যে সাত দিন কাটাইলেন আপনি ওই কবরের মধ্যে কোন দৃশ্যগুলো দেখছেন কিনা মহিলা ডাক দিয়ে বলে আমি দুইটা দৃশ্য দুইটা জিনিস অনুভব করেছি দুইটা দৃশ্য দেখেছি ওই দৃশ্যগুলো দেখে আমি সদা সর্বদাই আমার মনের মধ্যে জল্পনা আর কল্পনা শুরু হয়ে গেছে কবরের আজাব এত কঠিন সইতে আমি পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে রহিম চাই যে তোমারই করুণা খবরের আজাব এত কঠিন সইতে আমি পারিব না আমি তোর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ওই মহিলাকে যখন বললেন কবরের মধ্যে আপনি কোন দৃশ্যগুলো দেখছেন কিভাবে কাটাইছেন মহিলা বলেন আমি ইবাদত বন্দেগির মাধ্যমে কাটায় দিলাম সাত দিন কাটাইলাম আমার জন্য মনে হলো আমি কিছু সময়ের জন্য কবরের মধ্যে ছিলাম ওই মহিলা যখন ওই কথাগুলো বললেন আরেকটা যুবক ডাক দিয়ে বলে মাগো মা আর কোনো দৃশ্য আপনি অনুভব করছেন কিনা ওই মহিলা ডাক দিয়ে বলে আমি দুইটা দৃশ্য দেখলাম দুইটা মেয়েকে দেখলাম দুইটা মহিলাকে দেখলাম একটা মহিলা
আনন্দের সাথে ঘোরাফেরা করছে আরেকটা মহিলার উপরে ভয়ঙ্কর আযাব রয়েছে ওই দুইটা দৃশ্যগুলো দেখতাম দেখলাম ওই কথা যখন বললেন ওই সময় তাকায়া দেখেন গো যেই মহিলাটা জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করছে ওই মহিলাটার স্বামী ওই কবরস্থ যে মহিলাটা ছিল সাত দিন ওই মহিলাটার নিকট আসলেন আসার পর ওই মহিলা ডাক দিয়ে বলে বাইরে ভাই আপনার স্ত্রী দুনিয়ার বুকে কি এমন আমল করেছে যার কারণে সে জান্নাতের মধ্যে আনন্দের সজ্জিত রয়েছে আনন্দের সাথে চলাফেরা করছে ওই যুবকটা ডাক দিয়ে বলে মা গো মা আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতাম আমার স্ত্রী এক মুহূর্তের জন্য আমি যে তার স্বামী আমার মনে এক মুহূর্তের জন্য কষ্ট দিত না সদা সর্বদম আমি স্বামীকে আমার আমি স্বামীকে সে কিভাবে খুশি করবে স্বামীর আদর্শগুলো স্বামীর নিয়মগুলো স্বামীকে কিভাবে খুশি রাখবে সদা সর্বদা সেই অবস্থায় ব্যস্ত ছিল শুধু তাই নাই তাই না আমার স্ত্রী জিন্দগিতে কোনোদিন নামাজ ছাড়ে নাই কোনো ইবাদত ছাড়ে নাই আমার স্ত্রীর জিন্দগিতে কোনো বেগনা পুরুষের সামনে যায় নাই এই জন্য আমি স্বামী আমার স্ত্রীর প্রতি খুশি ছিলাম এই জন্য মহান রব্বে কারিম আমার স্ত্রীকে জান্নাতের উচ্চ মকাম দিয়েছে এই কথা বলতে নাই বলতে পরে যে স্ত্রীটা পরে যে মহিলাটা ছিল যে মহিলাটার কবরের মধ্যে আজাব যে মহিলাটার কবরের আবার যে ভয়ঙ্কর আজাব একটা পাখি মাতার মধ্যে বসে বসে টুর দিচ্ছে মস্তক গুলো ছিঁড়ে ছিঁড়ে কাচ্ছে এমন সময় ওই মহিলার স্বামী আসলো ডাক দিল ভাই ভাই আমি তাকায়া দেখেছি আপনার স্ত্রী কবরের মধ্যে ভয়ঙ্কর আজাবের মধ্যে রয়েছে ভয়ঙ্কর আজাবের মধ্যে রয়েছে আপনার স্ত্রী না জানে আপনার মনে কত কষ্ট দিয়েছে ডাক দিয়ে বলে মা গো মা আমার স্ত্রী পরহেজগার ছিল ইবাদত করতো বন্দিগি করতো কিন্তু আমি স্বামীর মনে কষ্ট দিত আমার আমি স্বামীকে সে সদা সর্বদাই অবাধ্য স্বামীর অবাধ্য হয়ে চলতো আমার কথা মতে চলতো না যখন যা ইচ্ছায় তা করতো যখন যা ইচ্ছা সেখানে সে যাইত আমি স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে বোধহয় রহমান রব্বে কারিম তাকে এই ভয়ঙ্কর আজাবের মধ্যে রেখেছে ওই মহিলা ডাক দিয়ে বললেন হে ভাই আপনি যাকে নিয়ে ঘর সংসার করেছেন যদিও আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়েছে যদিও আপনার স্ত্রী আপনার কথা মানে নাই আপনি দয়া করে তাকে মাফ করে দেন আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাফ না করেন তার যে অবস্থা আমি দেখি আসলাম কিয়ামত পর্যন্ত ওই আজাব তার কবরে চলতে থাকবে ওই মহিলাটা যখন পুরুষের কাছে ওই স্ত্রীর স্বামীর কাছে ক্ষমা চাইলেন স্বামী ক্ষমা না করে পারলেন না স্বামী এমন ভাবে কান্না করতে শুরু করলেন মহিলাটা আমি তাকায়া দেখেছি এই ভয়ঙ্কর আজাব যদি আপনার স্বামী দেখতেন আপনার স্বামী দেখতে তিনি অত মুহূর্তের জন্য তাকে ক্ষমা করে দিতেন মুহূর্তের জন্য আপনি মাফ করে দিতেন আমার রব্বে কারিম আপনাকে মাফ করে দিব ওয়াল্লাহু গাফুর রহিম আমরা আল্লাহর ক্ষমা চাইতে চাই কি চাই না আল্লাহর ক্ষমা চাইতে হলে আল্লাহর ক্ষমা পাইতে হলে রসুলের এটাত করতে হবে কি হবে না আমার নবী বলেছেন মা ও আমার
মাওত তোমরা যদি আমি আমার রব্বে করিম বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে চাও আমার নবী বলেছেন কুল হে নবী আপনি জানায় দিন আপনি কুল বিশ্ববাসীকে জানায় দিন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির রসগুলো বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার রব আল্লাহ ফাত্তাবিউনি তারা যেন অনুসরণ করে অনুকরণ করে তারা যেন ইতিয়াত করে ইউহিব্বুকুমুল্লাহ আপনার রসুলের ইতিয়াত করে আপনার রসুলের ইতিয়াত করলে কি হবে ওয়াগফির লাকুম তাদের যত গুনাহগুলো রয়েছে যত অপরাধগুলো রয়েছে আমি মহান রব্বে করিম তাদের পিছনের গুনাহগুলো মুহূর্তের জন্য মাফ করে দিব আল্লাহু গাফুরুর রহিম আমার আল্লাহ হলো দয়াশীল এবং ক্ষমাশীল তোমার মত দয়ার সাগর মাওলা আর তোকে হো নাই বলেন তোমার মত দয়ার সাগর মাওলা আর তো আমরা বান্দা বড় অসহায় বলেন আমরা বান্দা জয়েন কুলা তোমার মত দয়ার সাগর মাওলা আর তোকে ও নাই বলেন তোমার মত দয়ার সাগর মাওলা আর তোকে ও নাই আমরা বান্দা বড় অসহায় বলেন আমরা বান্দা আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই বলেন আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই আপনার দয়া ছাড়া গো মাওলা আমরার উপায় নাই আমরা বান্দা বড় অসহায় বলেন আমরা আমরার গুনাহ আছে কি নাই জবান খুলে বলেন গুনাহ আছে কি নাই ওই গুনাহ মাফ চাইতে হলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আল্লাহকে কেমন করে ডাকব আল্লাহকে কেমন করে রাজি খুশি করব আমার নবী বলেছেন উম্মত ও আমার উম্মত যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে এতে আত্মরো আমি রসুলের আমি রসুলের এতে আত করলে মহান রব্বে করিম তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব আল্লাহ হলাম ক্ষমাশীল দয়াশীল আল্লাহর দয়া চাই পাইতে হলে এতে আত করতে হবে কার সকলে জবান খুলে বলেন এতে আত করতে হবে কার আপনার নবী আপনি আমার নবী দয়ার নবীর এতে আত করতে হবে এতে আত করার দরকার আছে না নাই আমার মহান রব্বে করিম হলেন রব্বুল আলামিন আপনি আমি প্রত্যেক নামাজের মধ্যে শুরুর মধ্যে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা পড়ি কি পড়ি না আমরা জবান দ্বারা মহান রব্বে করিম যে আপনি আমার খালেক আপনি আমার মাহবুব আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার রিজিকদাতা মউতের মালিক যিনি তিনি কে জবান খুলে বলেন তিনি কে তাহলে আল্লাহর এটা করতে হলেন আমার রব্বে করিম বলেন আমি মহান রব্বে করিম হলাম কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন আর কুল কায়নাতের জন্য
সকল মাখলুকাতের জন্য আমার হাবিবকে বানাইলাম রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন রহমাতুল লিল আলামিন হলেন কুল কায়নাতের জন্য রহমত আমার রব্বে করিম হলেন রব্বুল আলামিন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন ওয়াল রব্বুল আলামিন কে পাইতে হলে মাধ্যম হলো রহমাতুল লিল আলামিন আর রহমাতুল লিল আলামিন কে আমরা সরাসরি পাবো না রহমাতুল লিল আলামিন কে যদি পাইতে হয় তাহলে হক্কানি পীর মসজিদ হক্কানি ওলি আল্লাহ যারা রয়েছে বুজুর্গরে দিন যারা রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা সঠিক রাস্তায় চলেছে যারা সঠিক পথে চলেছে তাদের পথে আপনি আমার চলার দরকার আছে না নাই যদু সঠিক পথ পাইতে চাও সঠিক মজুদ পাইতে চাও তাহলে মহান রব্বে করিমকে যদি পাইতে চাও নবী আতাত করো আর নবীকে পাইতে হলে এতেআত করতে হবে মহসিন বান্দা যারা হয়েছে মুমিন বান্দা যারা হয়েছে যাদের প্রতি আমার রব্বে করিম ঘোষণা দিয়েছেন কি ঘোষণা আমার মহান রব্বে করিম কুরআনুল করিমের অনেক আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা শাব্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু হয়েছি যারা আমি আল্লাহর মহসিন বান্দা হয়েছে লা নাই খাউফুন বই তাদের বই নাই তারা এমন ভাবে আমি রব্বে করিমকে বই করেছে তারা এমন ভাবে আমি মহান রব্বে করিমকে হাসিল করেছে এমন ভাবে আমি রব্বে করিমকে ডেকেছে ডেকার ডাকার কারণে আমি মহান রব্বে করিমের দরবারে তারা চাইতে দেরি হই আমি মহান রব্বে করিম দিতে মুহূর্তের জন্য দেরি করি না ওলি দেরি ওলি জেনে গাউসুল আজম জিলানি ওলি দেরি ওলি জেনে গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাবানে বাগদাদে জন্ম কুতুবে জন কোলা বলেন না ওলি দেরি ওলি জেনে গাউসুল আজম জিলানি ওলি দেরি ওলি জেনে গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাবানে বাগদাদে জন্ম কুতুবে রাবানে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি গাউজ বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি একবার দিদার দাও গো গাউস ও গাউসে সামদানি একবার দিদার দাও গো গাউস ও গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নে বাগদাদে জন্ম কুতুবে রাবানে ওলি দেরি ওলি জেনে গাউসুল আজম জিলানি ওলি দেরি নি বাগদাদে জন্ম কুতুবে রাবানে
বাগদাদে জন্ম কত ব্যয় তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম গাউজ তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম একবার দিদার দাও গো গাউস ও গাউসে সন্দানি একবার দিদার দাও গো গাউস ও গাউসে সন্দানি বাগদাদে জন্ম কুতুবে ই বাগদাদে জন্ম কুতুবে ওই তরিকায় বর্তি গোলে আলে বায়াত হবে সেজন নবীজি বলে ওই তরিকায় বর্তি গোলে আলে বায়াত হবে সেজন নবীজি বলে প্রমাণ আছে কিতাবে তার বাইবেলের শুনছনি প্রমাণ আছে কিতাবে তার বাইবেলের শুনছনি বাগদাদে জন্ম কুতুবে নি বাগদাদে জন্ম কুতুবে ও বন্ধুরি পিরামিড ফিরদৌস তকির মাহবুবে সুবানি আব্দুল কাদির জিলানী বলতেন মনিব তোমার কাছে আমি জান্নাত চাই না যেই জান্নাতে তুমি মনিবকে আমি পাইব না ওই জান্নাতের প্রয়োজন আমার নাই আমার কাছে জান্নাত থেকে জাহান্নাম বালা হবে গো মনিব যদি ওই জাহান্নামে তুমি মনিবকে পাই ওই জান্নাত চাই না গো নবীন ও গো প্রভু ওই জান্নাত চাই না তোমার কাছে আমি জান্নাত থেকে ওই জাহান্নাম চাই যেই জাহান্নামে তুমি মনিবকে পাই জান্নাত চাকে চাই না গো এই জন্য বলেছেন জান্নাত